কষ্ট করে হলেও অবশেষে বাসাটা আমি খুঁজে পেলাম। ব্যাচেলর হিসেবে এই ঢাকা শহরে বাসা ভাড়া পাওয়াটা যে কত কষ্টের সেটা আমার মতো ভুক্তভোগী ব্যাচেলরই জানে। তুষার সাহেবকে অনেক ধন্যবাদ, হয়তো তিনি আমার কষ্টটা বুঝতে পেরেছেন, সেজন্য ওকে বাসাটা ভাড়া দিয়েছেন। ডাক্তারের কাছে যাওয়ার আগেও কি তোমার ফেসবুকিং করতে হবে না? হ্যাঁ, নামো গাড়ি থেকে। কেন ডাক্তারের কাছে যাওয়ার আগে ফেসবুকিং করা নিষেধ? এমন কোনো বিধি নিষেধ আছে নাকি? না, সেটা নাই। আল্লাহ, এই লোকটার সাথে আর পারা গেল না। এই, তোমার কথাই কথাই তর্ক করতে হবে না? কেন করব না? তুমি একটা মনগড়া কথা বলবে আর সেটা আমাকে মেনে নিতে হবে না? আমি আমি মন করা কথা বলছি মানে? শোনো, আমি ফেসবুকে অফিসের একটা জরুরি ফাইল দেখতেছি যেটা ম্যানেজার কিছুক্ষণ আগে পাঠিয়েছে, আর তুমি কিনা সেটাকে ফেসবুকিং বলে চালিয়ে দিচ্ছ। শোনো, এই জন্যই গুণীজনেরা বলে থাকে, দ্য ওম্যান ইজ দ্য কুইন অফ ডাউট, অর্থাৎ নারী হচ্ছে সন্দেহের রানী। সরি, এটাও তোমাদের মেয়েদের একটা অজুহাতের অংশ, যেই না কোনো কথায় ঠকে গেলে অমনি ওই পাঁচ অক্ষরের শব্দটার উপরে ভর করে উসুল করে নাও। হইছে বাবা, হইছে। তোমার সাথে তর্ক করে আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না। তবে হ্যাঁ, যেই দিন তোমার মুখ থেকে ওই সরি শব্দটা আমি শুনবো না, সেই দিন বুঝবে মাসের কয়টা দিন যায়। আমার মরহুম আব্বা জানে কি দরকার ছিল এইরকম একটা অ্যাটম বোমা আমার ঘরে চাপায় দেওয়ার? খুব দরকার ছিল না ওই রুমটা ভাড়া দেওয়ার? বাড়িতে তুমি আপদ ডেকে নিয়ে আসছো। আহা, তুমি আপদ বলছো কেন? তারা তো লক্ষ্মী। লক্ষ্মী? এই লক্ষ্মী মানে কি? আহা, তারা বাসায় থাকে বলেই তো তোমাদের মতো ভাবিরা আপুরা বড় বড় শপিং মলে গিয়ে ব্র্যান্ডের পোশাক কিনে ওয়ারড্রপ বোঝাই করে, তোমরা সংসার চালাতে পারো। সো তাদেরকে তোমরা সম্মান করো। শোনো, তা না হয় তোমার কথা মানলাম, কিন্তু তাই বলে এত জোরে জোরে শব্দ করবে? নিশ্চয়ই ওই বেটা দেয়াল ফুটো করছে লোহা গাড়ার জন্য। এই, তুমি তাকে বলো নাই যে দেয়ালে ফুটো করা যাবে না? না, বলি নাই, কারণ যুদ্ধে যাওয়ার আগেই যদি সেনাপতিকে বলা হয় যে তার পরাজয় নিশ্চিত, তাহলে কি সে যুদ্ধে যাবে নাকি উল্টো পথে দৌড়াবে? আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে তাকে বলে আসছি। আমি বুঝছি না, এই লোকটা সব সময় ভাড়াটিয়াদের পক্ষে কথা বলে। এই কি ব্যাপার? আপনি হাতুড়ি হাতে? আমি হচ্ছে এই বাড়ির মালিক তুষার জাওয়া। ও আচ্ছা স্যার, সরি সরি, মানে আমি আসলে কাজ করছিলাম তো। ভাইয়া বসেন না। কোনো দরকার নেই, আমি আসছি আপনাকে একটা কথা মনে করিয়ে দিতে। রুমে আপনি আর যাই কিছু করেন, উচ্চ শব্দ করতে পারবেন না, কারণ আমার স্ত্রী এটা পছন্দ করে না। ও জি জি, আচ্ছা আচ্ছা। ভাইয়া মনে হয় স্ত্রীকে খুব ভয় পান না? দেখুন, আমার ব্যক্তিগত ব্যাপারে আপনি নাক গলাবেন, আমি যেটা বলছি সেটা মেনে চললেই হবে। ভাইয়া একটা মিনিট, আপনি আমার রুমে প্রথম আসলেন, বসেন না, আমি একটা চা করে দেখিয়ে দেন। ধন্যবাদ ভাই, আর এক দিন এসে খাবো। আচ্ছা, আপনি কি ক্রেডিট কার্ডতেই হবে? জাস্ট একটা, মানে একটা গাড়লি না হয়ে যেত। ঠিক আছে, একটাই গাড়বেন, তবে কিন্তু বাড়িটা মারবেন খুবই আস্তে। ওকে।